রাস্তায় লাইট লাগানো নিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত চারজন, ঘটনাস্থলে বোমাবাজি ও গুলি চলে। ঘটনাস্থলে পুলিশ গেলে পুলিশকেও আক্রান্ত হতে হয়। রাস্তায় লাইট লাগানোকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল হাসনাবাদ থানার ভবানীপুর এলাকা। চলে ব্যাপক বোমাবাজি ও গুলি, ঘটনায় উভয় পক্ষের চারজন গুলিবিদ্ধ। পুলিশ এলে পুলিশকেও লক্ষ্য করে ছোড়া হয় বোমা ও গুলি। চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বইতেছে এই পোস্টারটা বাদে মারিস না, ওই পোস্টারটা বাদে ওখানেরটা দে, ওখানেরটা দে, এই কথা বলতে দুজনাই ঝামেলা হয়েছে। বলে এনে চাষা হয়, এনে চাষা ওর বাপও ছিল, একটা চর মেরেছে, মারলি বলে ওনার ছেলের মারে না আমার মেরেছে, বলে ইনি এনে ঝামেলা বাদাই। মঙ্গলবার ভবানীপুর এলাকায় রাস্তায় একটি লাইট লাগানোকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। জানা গিয়েছে লাইট লাগানোর সময় আচমকাই এক গোষ্ঠীর সদস্যরা অপর গোষ্ঠীকে লক্ষ্য করে বোমা ছুড়তে থাকে, চালানো হয় গুলি, পাল্টা গুলি চালায় অপর পক্ষ। ঘটনায় এক গবাদি পশু মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে আসা হাসনাবাদ থানার বিশাল পুলিশ বাহিনী ও কমব্যাট ফোর্স তাদের ল্যাম লাগালে লাগানি করে বন্ধ করে কথা কাটাকাটি হতে হতে মোটামুটি আনিসি রোগান্তে কিছু ছেলেপিলে এসে গুলি বোমা শুরু করলো। ঘর বাড়ি কিছু ভাঙচুর করেছে, একটা গরু মারা গেছে, আর ভাটার স্টোভ বলতি সমস্ত সব ভাঙচুর করেছে, আর প্রত্যেকে তাড়াই ধরে মার কত সমান বেগে গুলি চলছে, সমান বেগে গুলি আর বোমা। ল্যামলে গন্ডগোল হয়েছিল, ল্যামলে গন্ডগোল হয়ে আমার মেজে ছেলে আর আমার মাল ভাই আর ছোটো ছেলে, এবারে ওইতে কেন্দ্রে দিতে আর ওইতে কেন্দ্রে ই করলে ঝামেলা। এইবারে তাই তাই করে গন্ডগোল হলে মারামারি হইলো, মারামারি হইলে ওরা চলে গেল পার্টিতে। কোন পার্টির লোক ছিল? ও সব টিএমসি। আচ্ছা, টিএমসি পার্টিতে গেল, টিএমসি পার্টি গেল, গেলি শুনলো সোনা বোঝা করলো, সোনা বোঝা খানিক সময় বেশ ঘন্টা খানি পরে এইবার গুলি করলা শুরু। হ্যাঁ, পুলিশ সামনে ঘটে। ব্যুরো রিপোর্ট, নিউজ ডোমেন্স ল্যান্ড, হাসনাবাদ।